ওকে, তো আজকে ভিডিও টপিকে আমি আলোচনা করবো যে কেন আপনি ফেসবুকে মনিটেশন পাচ্ছেন না এবং কি করলে আপনি ফেসবুকে মনিটেশন পেতে পারেন সেই নিয়ে কিন্তু আজকে ভিডিও কথা বলবো। এবং আজকে আমি চারটে মিস্টেক দেখাবো এবং আপনি এই চারটে ভুল করার ফলেই কিন্তু আপনি ফেসবুকে মনিটেশন পাচ্ছেন না এবং আপনি সারা জীবনটাই মনিটেশন পাবেন না। তো আপনার এই চারটে ভুলের কারণে কিন্তু আপনি ফেসবুকে মনিটেশন পাচ্ছেন না। অনেকে কিন্তু ফেসবুকে 1000 ফলোয়ার এবং 30,000 ভিউজ হয়ে গেছে, তার ফলেও কিন্তু তারা ফেসবুকে মনিটেশন পাচ্ছে না। এটা কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, সেই নিয়ে কিন্তু আজকে ভিডিও বিস্তারিত আলোচনা করবো। ওই জন্য বলছি এই ভিডিওটা কিন্তু আপনার পুরোটাই দেখতে হবে, কারণ আজকে ভিডিও টপিকে কিন্তু পুরো ডিটেলস আলোচনা করবো যে কেন আপনার ফেসবুক পেজে মনিটেশন হচ্ছে না এবং কি করলে আপনি ফেসবুকে মনিটেশন পেতে পারেন এটাও নিয়ে আলোচনা করবো। ওই জন্য বলছি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটু কাটাকুটি করবেন না, তাহলে কিন্তু আপনার ফাঁদে আপনিই পড়বেন। ওয়েলকাম ব্যাক। তো ফেসবুকে মনিটেশন পায় না, তার প্রথম কারণ হচ্ছে অ্যাডস, অ্যাবোর্ড, সোশ্যাল ইস্যু বা ইলেকশন পলিটিক্স এইসব হ্যানত্যান যদি আপনি ভিডিও করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফেসবুকে মনিটেশন করতে পারবেন না। সোশ্যাল ইস্যু দ্যাট মিন্স আপনার কিন্তু ইলেকশন পলিটিক্স এইসব কিন্তু আপনার ভিডিও যদি করেন দ্যাট মিন্স অনেকে কিন্তু বক্তব্য দেয় ইলেকশন বা অনেকে কিন্তু ভোট নিয়ে বা সংবিধান নিয়ে কিন্তু অনেকের বক্তব্য দেয়। এক্ষেত্রে এই বক্তব্য যদি আপনি স্ক্রিনশট করে বা আপনি যদি স্ক্রিন রেকর্ড করে ঝাই করে এনিথিং যদি আপনি এই সম্পর্কে ভিডিও করেন আপনার ফেসবুক পেজে, সেক্ষেত্রে কিন্তু আপনি ফেসবুকে মনিটেশন পাবেন না। এটা হচ্ছে প্রথম কারণ। এবং দুই নম্বর যে কারণটা বলবো সেটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট এবং বেসিক্যালি আমি দুই নম্বর যে কারণটা বলবো এই কারণটার মাধ্যমে কিন্তু আমরা ফেসবুকে অনেকের ক্ষেত্রে মনিটেশন পাই না। এবং দুই নম্বর কারণ হচ্ছে মিস ইনফরমেশন। এটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমি বারবারই বলছি অনেকটা ইম্পর্টেন্ট। অনেকে কিন্তু আমরা ভিডিও করি মিস ইনফরমেশন, দ্যাট মিন্স আমরা কিন্তু ভুল শেখাই মানুষকে। এক্ষেত্রে আপনি যদি কাউকে ভুল শেখান বা আপনি যদি আপনি সাপোজ আমি যে ভিডিওটা করছি এই ধরনের যদি ভিডিও আপনিও করেন সেক্ষেত্রে আপনি দেখবেন আপনি অনেক কথা ভুল বলছেন বা আপনি কিন্তু ভুল ভিডিও করছেন। এক্ষেত্রে এইসব ভিডিও যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু ফেসবুকে আপনি সারা জীবন মনিটেশন পাবেন না। আপনার 1000 ফলোয়ার কেন, আপনার 20,000 ফলোয়ার হলে কিন্তু আপনি মনিটেশনটা পাবেন না। আপনি যদি মিস ইনফরমেশন দেন দ্যাট মিন্স আপনি ভুল তথ্য যদি দেন সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোদিনও ফেসবুকে মনিটেশন পাবেন না। এটা কিন্তু সরাসরি ফেসবুক গাইডলাইনের মধ্যে বলেছে। এবং আমরা ফেসবুকে তিন নম্বর যে কারণে মনিটেশন পাই না সেটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পার্সোনাল অ্যাট্রিবিউটেড। এটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে আমি কিন্তু এটা ইম্পর্টেন্ট এই কারণেই বলছি যে পার্সোনাল অ্যাট্রিবিউটেড এর মানেটা কি। এর মানে হচ্ছে আপনার কিন্তু নিজস্ব ধরনের কোনো ভিডিও করা যাবে না, দ্যাট মিন্স আপনি নিজের সম্পর্কে বলছেন বা আপনার মানে নিজস্ব আপনার কি হয়েছে, আপনি এই খেয়েছেন ওই খেয়েছেন এই ধরনের যদি ভিডিও করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফেসবুকে কখনোই মনিটেশন পাবেন না। আপনি দ্যাট মিন্স আপনার কিন্তু অন্য অন্য ভিডিও করতে হবে, ঠিক আছে, মানুষ যেন অন্য অন্য কিছু শিখতে পারে। আপনি জাস্ট নিজের আপনি ধরেন 50টা ভিডিও আপলোড করলেন সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজে 50টা ভিডিওর মধ্যে 50টাই আপনার নিজের সম্পর্কে ভিডিও করা, দ্যাট মিন্স আপনি কি খেয়েছেন, আপনি সারাদিন কি করেছেন, আপনার মানে ঘুরতে গিয়েছেন এই করেছেন সেই করেছেন এসব গাচ্ছেন এসব গল্প, সারা দেশের গল্প, আপনি নিজের গল্প আপনি আপনার ফেসবুক পেজে আপলোড করছেন। এক্ষেত্রে এই পার্সোনাল অ্যাট্রিবিউটের যে ভিডিওটা আছে বা এই ধরনের কিন্তু করা যাবে না এক কথায়, তাহলে কিন্তু আপনি ফেসবুকে কখনোই ভিডিওগুলো মনিটেশন করতে পারবেন না। আপনার কিন্তু সারা জীবন মনিটেশন পেন্ডিংয়ে থাকবে, আপনি কিন্তু কোনো দিনও মনিটেশন করতে পারবেন না। আপনি যদি নিজের সম্পর্কে ভিডিও করেন দ্যাট মিন্স আপনার নিজের সম্পর্কে ভিডিও করবেন ঠিকই, একটা দুটো করা যায়, কিন্তু আপনি তাই বলে আপনার 50টা ভিডিও 100টা ভিডিও আপনার পেজের যতটা ভিডিও সব কটা ভিডিও আপনি নিজের সম্পর্কে করলেন এক্ষেত্রে কিন্তু এটা করলে কিন্তু হবে না, ঠিক আছে। ফেসবুক কিন্তু পুরো ডিটেলসলি বলে দিয়েছে, আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দেবো, ঠিক আছে, ফেসবুক কী কী বলেছে বা ফেসবুক গাইডলাইনের মধ্যে কী কী বলেছে আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দেবো। ওই জন্য বলছি আপনি নিজের সম্পর্কে ভিডিও করবেন না, হয়তো অনেকের মানে নিজের সম্পর্কে করতে পারে, অনেকে কিন্তু নিজের মনের কথা মানে বলতে চায়, সেক্ষেত্রে আপনি যে কটা ভিডিও করবেন সেই কটাই কিন্তু হবে না, ঠিক আছে। আপনার 50টা ভিডিও 100টা ভিডিও আপনার পেজে যে কটা ভিডিও আছে সব কটাই আপনি নিজের সম্পর্কে করলেন এক্ষেত্রে কিন্তু এটা করা যাবে না। ফেসবুক কিন্তু এটা মানে বলে দিয়েছে এটা অপরাধ, এটা কিন্তু খুবই একটা খারাপ জিনিস, এটা করলে কিন্তু আপনি ফেসবুকে কখনোই মনিটেশন করতে পারবেন না। এবং আমি চার নম্বর যে বিষয়টা বলবো সেটাও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সেল অফ বডি পার্ট, দ্যাট মিন্স আপনি আপনার বডিটাকে কোনো একটা জিনিস সেল করছেন, দ্যাট মিন্স আপনার রক্তদান করছেন বা আপনি এনিথিং, ঠিক আছে, আপনার মানে হার্ট কিডনি আপনি বিক্রি করছেন। এক্ষেত্রে এই ধরনের ভিডিও যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফেসবুকে মনিটেশন করতে পারবেন না। সাপোজ ধরেন আপনার একটা ব্লাড নিয়ে নিল, ঠিক আছে, আপনি রক্তদান করছেন বা আপনি ঝা খুশি করছেন, এক্ষেত্রে করুন সেগুলো করুন, সেক্ষেত্রে আপনি ভিডিও করবেন না। এটা এটা ভিডিও করলে কিন্তু আপনি ফেসবুক পেজে আপলোড করলে সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক মনিটেশন দেবে না। সাপোজ ধরেন আপনি আপনার রক্ত বার করে দিচ্ছেন বা আপনার রক্তটা কাউকে বিক্রি করছেন, এই সেল, সেল মানে বিক্রি করা, আপনার কোনো বডির অঙ্গ, আপনার যদি কোনো বডির অঙ্গ আপনি বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুকে মনিটেশন পাওয়া অনেকটাই কঠিন হয়ে যাবে, আপনি কিন্তু ফেসবুকে কখনোই মনিটেশন পাবেন না। এটা কিন্তু প্রকাশ্যে ফেসবুক কমিউনিটি গাইডলাইনের মধ্যে
বলে দিয়েছে এবং আমি কমিউনিটি গাইডের মধ্যে বেস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পার্টগুলো আমি সংগ্রহ করি এবং সেই সব পার্টগুলো কিন্তু আপনার কাছে শেয়ার করি। এবং আমি মনে করি যে এইসব বিষয়বস্তুগুলো বা ফেসবুক গাইডের মধ্যে কী কী বলেছে বা কী কী রয়েছে এগুলো আপনাদের জানা উচিত, যার কারণ হচ্ছে আপনারা কিন্তু ফেসবুকে ভিডিও আপলোড করেন। এক্ষেত্রে আপনি যদি ফেসবুক গাইডলাইনের মাধ্যমে যদি ভিডিও করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই মনিটেশন পাবেন, এবং আপনি যদি ফেসবুক গাইডলাইনের বাইরে যদি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফেসবুক ভিডিও কোনো রকম মনিটেশন করতে পারবেন না, আপনার ফেসবুক পেজ মনিটেশন হবেই না, এক কথায় মনিটেশন হবে না আপনি যদি ফেসবুক গাইডলাইন ভঙ্গ করেন। এক্ষেত্রে আমি মনে করি যে ফেসবুক গাইডলাইন আপনার জানা উচিত, ওই জন্য কিন্তু আমি প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু ভিডিও আপলোড করি ফেসবুক গাইডলাইনের মধ্যে কী কী বলেছে, এবং কম কম করে, খুব কম কম করে, অনেকের মানে বুঝতে পারে না, অবশ্য একসাথে এক কাড়ি এত রাগ বুঝিয়ে দিলে কিন্তু হয় না, ওই জন্য কিন্তু আমি 4-5-6 করে একটা ভিডিও মাধ্যমে তুলে ধরি আপনাদের কাছে। অবশ্যই ভিডিওগুলো অবশ্যই দেখবেন, এবং আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন নিচে দেখবেন লাল কালার সাবস্ক্রাইব বাটন আছে, ওখানে একটা ক্লিক করে দেবেন। এবং ফেসবুক গাইডলাইন নিয়ে আমি অনেকটাই ভিডিও করেছি, সেসব ভিডিও আপনি আই বাটনে পেয়ে যাবেন, অবশ্যই আই বাটনে ক্লিক করুন এবং ওই ভিডিওগুলো একটা প্লে লিস্টের মধ্যে দেওয়া আছে, অবশ্যই প্লে লিস্টটা চেক করুন এবং ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে। আমি ফেসবুক গাইডলাইনের যতটা ভিডিও করেছি সবকটা ভিডিওর প্লে লিস্ট আছে, এবং ওই ভিডিওর প্লে লিস্টটা আপনি ডেসক্রিপশন বক্স পেয়ে যাবেন বা আই বাটনে পেয়ে যাবেন বা আমার ইনডিসক্রিপশনে দেওয়া থাকবে। অবশ্যই ভিডিওটা অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং আপনি যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই এখান থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে ওখানে ক্লিক করে দেবেন, তাহলে আপনি আমার সাথে যুক্ত হয়ে যাবেন। আমি এই ধরনের ভিডিও যখনই আপলোড করব আপনি কিন্তু সবার আগে পেয়ে যাবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে দেখবেন একটা বেল বাটন আছে সেখানে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন, তাহলে কিন্তু সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী এরকম ইন্টারেস্ট ভিডিওতে আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।